বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা হতে নারদ মুনিবর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মা গো তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি ক্ষণেকের তরে তব নাহি কোথা স্থিতি প্রতিদিন অন্য ভাবে সবে দুঃখ পায় প্রতি গৃহে অনশন জীর্ণ শূন্য কায় নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদু বাণী কভু না কাহার প্রতি আমি করি রোষ নর নারী দুঃখ পায় নিজ কর্ম দোষ যাও তুমি ঋষিবর তিলক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কি রূপে হরিব দুঃখ কহ দয়াময় হরি কহে শুন সতী বচন আমায় মর্তধামে লক্ষ্মী ব্রত কর হো প্রচার বৃহস্পতিবারে মিলি যত গণে সন্ধ্যাকালে পুঁজি কথা শুনি ভক্তি মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে মর্তে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে অবন্তী নগরে লক্ষ্মী হল উপনীত দেখিয়া শুনিয়া হল বড়ই স্তম্ভিত নগরের লাখপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অন্য সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর হইল পৃথক অন্য সপ্ত সহোদর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড় খাড়ে বৃদ্ধা ধনেশ্বর প্রতি না পারে দৃষ্টিতে গহন কাননে যায় জীবন ত্যাজিতে হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মাঝে উপনীত হলেন নাপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসিবির ধারে কি জন্য এসেছ তুমি গগন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃথা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মী রে সহিতে না পারি আর সংসার যাতনা ত্যাজিব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন মহাপাপ আত্মহত্যার নরকে গমন আমি বলি সাধে তুমি কর লক্ষ্মী ব্রত দুঃখ রবি অস্ত যাবে হবে পূর্ব মত মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যেই গৃহে লক্ষ্মী ব্রত গুরুবারে হয় বাধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয় বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি মূর্তি হেরে বৃদ্ধা তারে প্রণাম করিল আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে বধূগণ লয়ে বৃথা করে লক্ষ্মী ব্রত হিংসাদের স্বার্থভাব বৈরতি রহিত মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময় ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল লক্ষ্মী ব্রত করিবারে মানস করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম মর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে এই কথা চিন্তি নারী করিছে কামনা নীরব স্বামীকে কর চরণে বাসনা ঘরে গিয়ে এও লয়ে কর লক্ষ্মী ব্রত ভক্তি সহ সাধী নারী পূজে বিধি মতো
দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, অতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কাল ক্রমে শুভ দিনে জন্মালো তনয়, সংসার হইল তার সুখের আলয়। দয়াময়ী লক্ষ্মী মাতার সদয় হইল, রূপবান পুত্র এক তাহার জন্মিল। এই রূপে লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে। কর জোর করি হাত ভক্তিযুক্ত মনে, কর হো প্রণাম এবে যে থাক যেখানে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পড়ে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মী ব্রত কথা হেতা হইল সমাপ,